আজকে ক্লাস ফাইভের লেসন থ্রি ফুলমনিস ইন্ডিয়া এটা শুরু করছি। তোরা সবাই পেজ নাম্বার দেখ 32-তে আয়, ঠিক আছে? কি আছে? লেটস রিড, চলো পড়ি। ফুলমনি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমনি একজন সাঁওতাল মেয়ে। হার হাউস ইজ ইন আ ভিলেজ, তার যে বাড়িটা ছিল সেটা ছিল একটা গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড আর হাউস, তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর সব ছবি আঁকা আছে। এখানে দেখ বলেছে ওয়ালস বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড, মানে হচ্ছে ঘরের ভিতরে এবং ঘরের বাইরেও খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স, তার যে প্রতিবেশীরা আছে তারা দরজায় আর ঘরের ভিতরেও অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. সেইখানে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোতে কী কী ছিল? ছবিগুলোতে ছিল গাছপালা, ফুল, পাখি, এ প্রত্যেকটা জিনিস কোথায় ছিল? তাদের দেওয়ালে আর মেঝেতে। ফ্লোর মানে মেঝে, ওয়াল মানে দেওয়াল। হ্যালো, আচ্ছা। ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, ফুলমনি তার বড়দের মতোই মাটির দেওয়ালে আঁকতে খুব ভালোবাসে। এখানে মাড ওয়ালস মানে হচ্ছে গিয়ে মাটির দেওয়াল। শি ইউজড মেনি কালার্স, সে অনেক সুন্দর সুন্দর কালার ব্যবহার করে কোথায়? তার আঁকার মধ্যে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, তার টিচাররা মানে তার শিক্ষক শিক্ষিকারা তাকে বলেছিল যে এনশিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে যে মানুষরা ছিল সেই মানুষরাও খুব সুন্দর সুন্দর ছবি আঁকতো। কোথায় আঁকতো? ইনসাইড দ্য কেভস মানে গুহার ভিতরে, অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, আর পাহাড়ের যে পাথর ছিল সেইখানে তারাও খুব সুন্দর সুন্দর পিকচার আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, ভীমবেটকার যে প্রস্তর চিত্রগুলো ছিল সেগুলো প্রায় 20,000 বছরেরও বেশি পুরনো ছিল। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার্স, সেই ছবিগুলোর মধ্যে কী কী রঙ ছিল? লাল ছিল, সাদা ছিল, গ্রিন মানে সবুজ আর ইয়েলো মানে হলুদ, এই চারটে রঙ ছিল সেই ভীমবেটকার যে ছবিগুলো ছিল সেই ছবির মধ্যে। ফুলমনি হ্যাজ নেভার বিন ইন ভীমবেটকা টু সি দ্য রক পেইন্টিংস অফ অ্যানশিয়েন্ট মেন, প্রাচীনকালে যে মানুষরা ছিল তাদের যে আঁকা চিত্রগুলো যেটা ছিল কোথায়? ভীমবেটকাতে, সেইখানে ফুলমনি কখনো যায়নি দেখতে, তাই না? আচ্ছা। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস ফ্রম হার টিচার, কিন্তু সেই সেই বিখ্যাত প্রস্তর চিত্রের গল্প তার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শুনেছে। পরে পেড়ায় দেখ বলেছে, ওয়ান ডে হার টিচার শোড হার আ পিকচার, একদিন তার যে শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তিনি তাকে একটি ছবি দেখালেন। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ফেমাস, ভেরি ফেমাস কেভ পেইন্টিং অফ আওয়ার কান্ট্রি, সে জানতে পারল যে ছবিটা আমাদের দেশের একটি বিখ্যাত গুহা চিত্রের ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পিকচার, তুমি কি সেই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে দেখো। কোনটা?
দেখ তোদের ডান দিকে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই যে ছবিটা, এই ছবিটাই ফুলমণির যে টিচার ছিল সে ফুলমণিকে দেখিয়েছিল। এবার তোরাও দেখতে পেলি এই ছবিটা, তাই না? আচ্ছা, এরপর পরের প্যারাতে আয়। দেখ বলেছে, দিস ইজ ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা কেভের মধ্যে যে গুহাচিত্র ছিল, কেভ মানে হচ্ছে গিয়ে গুহা, অজন্তার গুহাতে যে ছবিগুলো পাওয়া গিয়েছিল সেই ছবিগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা ছবি। ইট ইজ আ ফ্রেস্কো। আচ্ছা, এখানে ফ্রেস্কো মানে হচ্ছে গিয়ে দেওয়াল চিত্র, ঠিক আছে? আচ্ছা, দেওয়ালে যে ছবি আঁকা হয় সেইটাকে বলা হয় ফ্রেস্কো। তাহলে এবার লাইনটায় আসি, কি হলো? ইট ইজ এ ফ্রেস্কো মানে হচ্ছে এটা হচ্ছে একটা দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 ইয়ার্স এগো সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। অজন্তা আর ইলোরা বিখ্যাত হচ্ছে তাদের গুহা চিত্রের জন্য, তাই না? এটা দুটোই হচ্ছে গিয়ে গুহা। তো এইখানে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা হয়েছিল। তো অলমোস্ট মানে হচ্ছে প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী অজন্তা এবং ইলোরার গুহার ভিতরে এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের যে দেশ, দেশ কি? আমাদের ভারতবর্ষ। আমাদের দেশ ভারতবর্ষ বহু ধর্মের পীঠস্থান, মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক রকমের জাতির সমাবেশ আছে। আমরা অনেক জাতিকে দেখতে পাই, যেমন দেখতে পাই কাদের, হিন্দু দেখতে পাই, বৌদ্ধ দেখতে পাই, মুসলিম দেখতে পাই, খ্রিস্টান দেখতে পাই, জৈন দেখতে পাই, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি হলো? আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়াস। আমাদের যে ভারত সে বহু ধর্মের পীঠস্থান। হিন্দুজম, বুদ্ধিজম অ্যান্ড জেনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্ক্যাল্পচার্স অফ ইলোরা। মানে হচ্ছে ইলোরার ভাস্কর্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের প্রভাব একসঙ্গে লক্ষ্য করা যায়, ঠিক আছে? ডাউন দ্য এইজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। মানে হচ্ছে বহু যুগ ধরে বহু মহান শিল্পীরা আমাদের দেশের অনেক অনেক মন্দির আর গির্জার ভিতরে অনেক ছবি এঁকেছে। এরপর পরের পাতায় আয়, পেজ নাম্বার 33। দেখ এখানে আবার বলেছে প্যারা করে, লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। ছোট্ট ফুলমণি জেনে খুব আশ্চর্য হয়েছে যে অনেক ভারতীয় নৃত্যশিল্পীর উদ্ভব মন্দিরের ভিতরেই হয়েছে। এখানে ডান্স ফর্ম মানে হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ধরনের যে নাচ হয়, নৃত্যশৈলী, সেইটাকে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর কী আছে? বলছে ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি খুব একজন সহজাত নৃত্যশিল্পী। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। সে তার গোষ্ঠীর বাকিদের মতোই ঢাকের তালে নাচতে খুব ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তার শিক্ষক বা শিক্ষিকা তাকে বলেছেন যে লোকনৃত্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পরীতি। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ডান্স। পাঞ্জাবিরা ভাংরা নাচ করতে খুব ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। গুজরাটে ডান্ডিয়া নাচটা খুব জনপ্রিয়। বিহু ইন আসাম। আসামে বিহু নাচ খুব পপুলার। অ্যান্ড ছৌ
इन वेस्ट बेंगल यार वेस्ट बेंगल ले माने पश्चिम बंगे छौ नाच खूब विख्यात फुलमणि लव्स टू वाच छौ डांस परफॉर्म्ड ड्यूरिंग फेस्टिवल्स जखन उत्सव है फेस्टिवल माने उत्सव है तखन जे छौ नाच परफॉर्म करा है माने अनुष्ठान करा है सेई छौ नाच देखते फुलमणि खूब भालोबाशे द परफॉर्मर्स वेयर मास्क्स नृत्यशिल्पी जरा थाके तारा कि पड़े तारा मुखोश पड़े मास्क माने छे मुखोश दे शेक देयर हेड्स एंड जम्प इन द एयर इन हारमोनी विथ म्यूजिक तारा गानेर संगे संगे संगति रेखे माथा झाकान एवं हावाय लाफ दें फुलमणि अलवेज क्राइज आउट इन जय एट द एंड अफ अ छौ डांस परफॉर्मेंस छौ नाचेर शेषे फुलमणि सब समय आनंदे चित्कार करे उठे ताले हो गेलो आमादेर एई पोर्शनटुकु एबार देख एखाने आछे वार्डरोब्स एखाने किछु वार्ड देवा आछे जार मिनिंग आछे एखाने कि बोलेछे फार्स्टेरटा भीमबेटका भीमबेटका बोलेछे कि द प्लेस इज सिचुएटेड इन मध्य प्रदेश এই যে ভীমবেটকার যে গুহাচিত্রের কথা বলা হয়েছিল সেইটা মধ্যপ্রদেশে অবস্থিত অজন্তা দ্য কেভ আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র এই অজন্তার যে গুহা সেটা মহারাষ্ট্রতে অবস্থিত অজন্তা কেভস আর ফেমাস ফর পেইন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধা লর্ড বুদ্ধের জীবনীর উপর নির্ভর করে এই অজন্তার গুহাতে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা আছে ফ্রেস্কো এই পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল প্লাস্টার করা যে ওয়ালের উপর পেইন্টিং করা হয় সেটাকে বলা হচ্ছে ফ্রেস্কো ইলোরা দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু এই ইলোরা কেভটাও মহারাষ্ট্রতে অবস্থিত আরেকটা কেভ কোনটা ছিল যেটা মহারাষ্ট্রতে ছিল সেটা ছিল অজন্তা তাহলে অজন্তা ইলোরা দুটোই মহারাষ্ট্রতে অবস্থিত ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেস আর ফাউন্ড হিয়ার হিন্দুদের যে দেবী দেবতা আছেন তাদেরকে এই ইলোরার গুহাচিত্রের মধ্যে দেখতে পাওয়া যায় We also find sculptures related to Jainism and Buddhism. ইলোরার যে ভাস্কর্য ছিল সেখানে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রভাব দেখতে পাওয়া যায় এরপর হচ্ছে গিয়ে কি sculptures. Sculptures মানে হচ্ছে কার্ভিং অন উড অর স্টোন এই যে ভাস্কর্য বলছিলাম এই ভাস্কর্যটা যেটা পাথরের উপরে বা কাঠের উপরে করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কমিউনিটি পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি কোনো একটা গোষ্ঠীর বা দলের মধ্যে যে মানুষরা থাকে ঠিক আছে তাদেরকে বলা হয় কমিউনিটি ঠিক আছে আচ্ছা এরপরে দেখ অ্যাক্টিভিটি ওয়ান আছে দেখ অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার যেটা সঠিক উত্তর সেটার উপরে একটা টিক মার্ক দাও কী বলেছে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকার আর মোর দ্যান ভীমবেটকারের যে চিত্রগুলো ছিল যে পেইন্টিংগুলো ছিল সেগুলো কত বছরের বেশি পুরনো ফার্স্টে এতে দেওয়া আছে দেখ বলেছে 1000 years এক হাজার বছরের বিতে আছে 20,000 years হচ্ছে 20,000 বছরের সিতে আছে 12,000 years 12,000 বছরের পুরনো তাহলে কোনটা ঠিক হবে আমরা পড়েছিলাম কি ভীমবেটকারের যে প্রস্তর চিত্রগুলো ছিল সেগুলো কী ছিল 20,000 বছরেরও বেশি পুরনো ছিল তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে ঠিক বি হবে 20,000 years old আচ্ছা নেক্সটে কী আছে দুই নম্বরে অজন্তা ইজ ফেমাস ফর অজন্তা খুব বিখ্যাত কিসের জন্য এক হচ্ছে গিয়ে এতে লেখা আছে কেভ পেইন্টিং গুহাচিত্রের জন্য বি হচ্ছে গিয়ে উড পেইন্টিং
কাঠের চিত্রের জন্য, সি হচ্ছে ক্যানভাস পেন্টিং। সিতে ক্যানভাস মানে আমরা যে বোর্ড হয় ক্যানভাসের, সেই বোর্ডের মধ্যে যে আঁকি সেই চিত্রের জন্য। কোনটা তো সবাই জানিস, এটা হচ্ছে অজন্তা বিখ্যাত ছিল গুহা চিত্রের জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে কেভ পেন্টিং। লাস্টে আছে কি থ্রিতে, বিহু ইজ পপুলার ফোক ডান্স অফ। বিহু কোথাকার খুব জনপ্রিয় নাচ, পাঞ্জাব, আসাম না ওয়েস্ট বেঙ্গল? এটা ধরো প্রত্যেকে জানিস বিহু নাচটা কোথাকার, আসামের। রাইট, তাহলে রাইট অ্যান্সার হবে আসাম। এরপরে দেখ পরের পেজ নাম্বার 34 আয়, দেখ অ্যাক্টিভিটি 2 আছে। অ্যাক্টিভিটি 2 তে বলেছে লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। যে স্টেটের যে ডান্স ফর্ম আছে সেটার সাথে এটাকে ম্যাচ করতে হবে। কী কী দেওয়া আছে দেখ, দেখ ডান্স ফর্ম দেওয়া আছে ছৌ, ডান্ডিয়া আর ভাঙড়া। এই তিনটে দেখ ব্লু কালারের দেওয়া আছে, আর গ্রিন কালারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গুজরাট। এইগুলো হচ্ছে গিয়ে স্টেটস। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেটা যে স্টেটের আন্ডারে পড়ে সেইটার সঙ্গে এটাকে ম্যাচ করতে হবে। তাহলে ফার্স্টে আসি ছৌ। ছৌ নাচ কোথায় দেখতে পাওয়া যায়? রাইট, ওয়েস্ট বেঙ্গল। তাহলে এরকমভাবে একটা ছৌ থেকে ওয়েস্ট বেঙ্গলে একটা অ্যারো দিয়ে দিলাম। সিমিলারলি দেখ ডান্ডিয়া, ডান্ডিয়া কোথায় দেখতে পাওয়া যায়? ডান্ডিয়া দেখতে পাওয়া যায় কোথায়? গুজরাটে। রাইট, তাহলে এখানেও একটা অ্যারো দিয়ে দিলাম। এবার লাস্টে পড়ে রইল দেখ ভাঙড়া। ভাঙড়া কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পাঞ্জাবে। রাইট, তাহলে এরকমভাবে একটা এখানেও অ্যারো দিয়ে দিলাম। তাহলে আমার এটা পুরোটা শেষ হয়ে গেল। এরপরে দেখ অ্যাক্টিভিটি 3, এখানে বলেছে লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশান। এখানে যে অসমাপ্ত যে ঘটনাগুলো আছে বা ইনফরমেশানগুলো আছে, সেই ইনফরমেশান দিয়ে এই যে টোটাল যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, কী বলেছে দেখ। এক নম্বরে আছে দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিং অ্যাট বিম্বেদকার আর। বিম্বেদকার যে গুহাচিত্র ছিল সেইখানে যে প্রাইমারি কালার হয়, মানে প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক যে রঙগুলো ছিল, সেই রঙগুলোর মধ্যে কী কী ব্যবহার করা হয়েছিল, কী কী আমরা জানি, একটা ছিল হচ্ছে লাল, সাদা, আরেকটা হচ্ছে গিয়ে সবুজ আর হলুদ। তাহলে এখানে ফিল আপ করবো কী দিয়ে? এখানে তাই লিখলাম রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, আচ্ছা। এরপর বলেছে দেখ মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম। সবচেয়ে বেশি যে ভারতের নৃত্য সেগুলো কোথা থেকে উদ্বুদ্ধ হয়েছিল? মন্দিরের থেকে, তাই না? তাহলে এখানে কী লিখবো? মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম দ্য টেম্পলস। আচ্ছা, থার্ডে আয়, স্ক্যাল্পচার্স আর ফাউন্ড ইন। ভাস্কর্য দেখতে পাওয়া যেত কোথায় তোরা জানিস প্রত্যেকে? রাইট, ইলোরাতে। তাহলে এটা কী পেলাম? স্ক্যাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা। এরপরটা কী আছে? ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড। অজন্তার কেভে আমরা পেয়েছিলাম কি? পেয়েছিলাম পেইন্টিংস অ্যান্ড ফ্রেস্কো। তাহলে এখানে অ্যাক্টিভিটি 3টা পুরোটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। এরপরে দিন আমরা 35 পেজ থেকে আবার লেসন পড়াটা শুরু করবো।